আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে মানুষ আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা আসলে কি বলবো একে একে আমার চারটে টেলিগ্রাম গ্রুপ আসলে রিমুভ হয়ে গেছে কারা করতেছে কেন করতেছে সেটা কিছুটা হল আসলে বুঝতে পারছি তো আমি আসলে অনলাইনে মানুষের আমি উপকারের জন্য আসলে প্রতারকদের বিরুদ্ধে কথা বলি তো বাট পার্চিটারদের আসলে মানুষের সাথে প্রতারণা করতে সমস্যা হচ্ছে এজন্য ওরা এগুলো করতেছে তো আসলে অনেক কষ্ট এবং রাগে আজকে আমি মানে কিছু কথা বলি আসলে যারা এগুলো করতেছে ওরা তো আসলে মানুষের বাচ্চা না ঠিক আছে কারণ যদি সাহস থাকে সামনা এসে করতো আমার সাথে যুদ্ধ করতে হলে সামনাসামনি আসেন কার কার কতটুকু জনপ্রিয়তা কার কতটুকু শক্তি যা যাই করেন পিছনের থেকে তো আক্রমণ করে যারা জানোয়ার জানোয়ারের বাচ্চা ঠিক আছে তারা কোনো ভদ্রলোকের ছেলে বা ভদ্রলোকের মেয়ে ভদ্রগড়ের কোনো মানুষ পিছন থেকে কেউ আক্রমণ করে না আর যারা করে তার হচ্ছে বাস্টার্ট জারদ সন্তান ঠিক আছে আমি জানি আমার এই কথাগুলো ভিডিওগুলো জারদ সন্তানগুলো দেখবে ঠিক আছে তো এই জন্য আরও বেশি করে বলা তো আমার গ্রুপের মেম্বার এবং আমার মানে আমার প্রতি আসলে মানুষের যে ভালোবাসা সেটা আমি অনেক রিক্সপেক্ট করি ঠিক আছে এবং এই ভালোবাসা সবসময় থাকবে ইনশাল্লাহ কারণ আমি কখনোই এমন কোনো কাজ করি না বা ইনশাআল্লাহ আগামীতে করব না যে মানুষের ভালোবাসাটা আমার থেকে কমে যাবে তোরা যে কাজগুলো করতেছিস এতে আমার জনপ্রিয়তা আরও বাড়তেছে আমার প্রতি মানুষের ভালোবাসা ভালোবাসারও বাড়তেছে তো ডিলেট করতে থাক নাই গ্রুপ টেলিগ্রাম গ্রুপ খুলতে তো টাকা লাগে না এক হাজারবার ডিলিট করলে আমি এক হাজারবারই খুলবো এবং এক হাজার বাড়ি আমি প্রতারকদের বিরুদ্ধেই থাকবো বাটপারদের বিরুদ্ধেই থাকব আমি অনলাইন জগৎ থেকে প্রতারণা বাটপারি চিটারি একদম ভ্যানিশ করে দেবো ইনশাল্লাহ আমি কথা দিলাম শুধু আমার ভাই বেরাদার আপনারা যারা আছেন আমার পাশে থাকবেন সবসময় সাপোর্টে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের সাপোর্ট আমি আপনাদের করবো এবং আমি তো বলছি যে অনলাইন থেকে মানুষ মানুষের টাকা কীভাবে মাই রাখায় এই মানে এই ধরনের কাজে আমি ভ্যানিশ করে দেবো ঠিক আছে শুধু আপনাদের সাপোর্টটা আমার দরকার আর যারা এই কাজগুলো করতেছিস তোদের সম্পর্কে আমি আর কি বলবো ঠিক আছে তোরা তো মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা বাস্টার যারা তারা এই কাজগুলো করে সাহস থাকলে আমার সাথে সামনাসামনি যুদ্ধে আসিস আমি দেখবো যে কার কতটুক দম আছে আজকে অনেক দুঃখে বা কষ্টে ঠিক আছে আমি এই কথাগুলো বলতেছি ওগুলো মনে রাখিস ইনশাআল্লাহ বন্ধুরা আমি সবসময় আপনাদের সাথেই আছি Al-Hafiz